আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো সবাই জানেন টেলিগ্রাম অ্যাপে মাইনিং সাইটে কাজ করে হাজার থেকে লক্ষ টাকা অবধি কিন্তু ইনকাম করা সম্ভব। আর আপনি যদি এরকম ভাবে ইনকাম করতে চান টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিভিন্ন মাইনিং সাইটে কাজ করে, বিভিন্ন এয়ারড্রপে কাজ করে, তাহলে অবশ্যই কিন্তু সঠিক নিয়মে আপনাকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আগে খুলতে হবে। তো আজকের এই ভিডিওতে এটাই দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। এজন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে টেলিগ্রাম লিখে সার্চ করবেন। এবার টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আর আপনার যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই এখানে আপডেট চাইলে অবশ্যই আপডেটটা করে নেবেন। আপডেট করার পরে আপনি যে কাজটা করবেন, টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করে দিবেন। এবারে নিচে দেখতে পারবেন এখানে স্টার্ট মেসেজিং লেখা আছে, আপনি এটার উপর একটা ক্লিক করে দিন। এটার উপরে ক্লিক করলে এখানে কন্টিনিউ লেখা আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখানে দুইটা কাজ আপনাকে করতে হবে। আবার যদি পারমিশন চাই অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দিবেন, যতগুলো পারমিশন চাইবে প্রত্যেকটা আপনি পারমিশন দিয়ে দিবেন। এবার নিচে দেখুন এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রিতে থাকেন। এজন্য উপরে দেখতে পাবেন কান্ট্রি লেখা আছে, এটার উপরে ক্লিক করে আপনি বর্তমানে কোন দেশে আছেন তো সেই কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়াতে হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এবারে আপনি যে কাজটা করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে, জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দিবেন, যেই ফোন নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চান। এই যে দেখুন এখানে আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবারে নিচ থেকে এই যে অ্যারো আইকনটা, আপনি এই অ্যারো আইকনটার উপরে ক্লিক করুন। এবার এখান থেকে ইএসএ ক্লিক করুন। এবার এখান থেকে কন্টিনিউ আসলে কন্টিনিউতে ক্লিক করবেন, পারমিশন চাইলে অবশ্যই নিচ থেকে অ্যালাউ করে দিবেন। যখনই অ্যালাউ করে দিবেন দেখতে পারবেন এখানে একটু লোডিং দিবেন, লোডিং দেওয়ার পরে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে। এবারে আপনার এখানে একটা ইমেল দিতে হবে, আপনার এই যে অ্যাকাউন্টটা টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন সেটা যদি কখনো হারিয়ে যায় তাহলে রিকভার করার জন্য আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইবে, সেটা দিয়ে কিন্তু রিকভার করতে পারেন। তো এই জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন এবারে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এবার আমরা নিচ থেকে এই যে অ্যারো আইকনটা এখানে ক্লিক করে দিব। যখন এটার উপরে ক্লিক করবেন আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে টেলিগ্রাম থেকে, সেই কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখন কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি জিমেল অ্যাপ থেকে কোডটাকে সংগ্রহ করে। এই যে দেখুন আমার কোডটা চলে আসছে, আমি কোডটাকে এখান থেকে কপি করে নিব। কপি করার পরে এখান থেকে আমি টেলিগ্রামে চলে আসবো। এবার এখানে চেপে ধরে আমি কোডটাকে পেস্ট করে দিব। কোডটা পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। এবারে আপনি যে ফোন নাম্বারটা প্রথমে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটাকে এখানে বসাতে হবে। এই যে ভালো করে দেখুন আমি কিন্তু এখানে কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ভালো করে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে আপনি চাইলে উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধু যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তাদেরকে সার্চ করে তাদেরকে কল দিতে পারেন, অথবা বিভিন্ন মাইনিং সাইটে কাজ করে ইনকাম করতে পারেন। কিভাবে ইনকাম করবেন এজন্য আপনি আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা অনলাইন ইনকাম, এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমাদের রাকিব টেক বিডি চ্যানেলটা এবং এই পেজটা ফলো করে বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ এই প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন বা টেলিগ্রামে কীভাবে বিভিন্ন সাইটে জয়েন হয় কীভাবে ইনকাম করবেন বা কীভাবে অ্যান্ড্রয়েডে কাজ করে ইনকাম করবেন এই সম্পর্কিত ভিডিওগুলো প্রতিনিয়তই কিন্তু এখানে আপলোড করা হয়। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং পেজে কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের সঠিক নিয়মে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। হয়তো আমি এখানে একটু ব্লার করে রাখছি প্রাইভেসির জন্য, কেউ কিছু মনে করবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।